নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচ, ম্যাচ এখনো চলছে এবং কলকাতার বোলিং চলছে। সেই সময় আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ যে জিনিসটা আমি দেখলাম সেটা আমি এক্সপেক্ট করিনি। হোয়াট এ বোলিং পারফরমেন্স ফ্রম কলকাতা নাইট রাইডার্স। যদিও জাস্ট আমি যখন ভিডিওটা বানানো শুরু করছি সেই সময় 16 ওভার হয়েছে, 98 রানে 8 উইকেট, জয়দেব উনাদকাট এবং প্যাট কামিন্সের সহজ ক্যাচ, তারপর মিচেল স্টার্ক ফেলো, দেন জয়দেব উনাদকাটের ক্যাচটাও হতে পারত, এক্ষুনি কামিন্স আউট হয়ে যেতে পারত এবং ইজিলি কলকাতা নাইট রাইডার্স 110-15 মধ্যে হায়দ্রাবাদকে আটকে দিতে পারত। এখন আশা করছি 120-125 মধ্যে আটকে দেবে, কামিন্স তাড়াতাড়ি আউট হবে। বাট হোয়াট এ বোলিং পারফরমেন্স, হোয়াট এ বোলিং পারফরমেন্স ভাই, ব্রিলিয়ান্ট, অসাধারণ ভাই। তো হায়দ্রাবাদের এই ব্যাটিংকে নিয়ে এত কথা হয়েছে, সেই ব্যাটিংকে যে এইভাবে তছনছ করে দেবে কলকাতা নাইট রাইডার্স, একটা এক্সপেক্টেশন তো ছিল কলকাতার কাছে যেরকম বোলিং আছে। বাট সেটা ফাইনালে এইভাবে যে প্রথম 12-13 ওভারের পরই মনে হচ্ছে যে ফাইনাল কলকাতা জিতে গিয়েছে, আলাদাই। যদিও অবশ্যই রানটা চেস করতে কলকাতাকে নামতে হবে, বোলিং ব্রিলিয়ান্ট হয়েছে, হোপফুলি ব্যাটিংয়ে কোনো চোখ হবে না, হওয়ার কথাও না, কারণ কলকাতা কিন্তু এই সিজন চেস করতে গিয়ে একটা ম্যাচও হারেনি। যদিও প্রথম দিকে অবশ্যই যখন ভুবনেশ্বর কুমার, কামিন্সরা সুইং করবে, পিচে সুইং আছে, সেটাকে একটু নেগোসিয়েট করে নিতে হবে, একটু সামলে নিতে হবে, তবে রান চেষ্টা করতে গিয়ে প্রবলেম হওয়ার কথা না। বাট যে বোলিং কলকাতা করেছে, প্রথমে হেড স্ট্রাইকই নেয়নি স্টার্কের ভয়, সানরাইজার্স হায়দ্রাবাদের মনে ভয়টা ছিল প্রথম থেকে, কলকাতার বোলিং এর ভয়, স্টার্কের ভয়, এবং প্রথমে তো হেড স্ট্রাইকই নেয়নি। অভিষেক শর্মা স্ট্রাইক নিয়েছে কিন্তু লাভ কিছু হয়নি। পিচ অফ ডেলিভারি, ডেলিভারি অফ দ্য টুর্নামেন্টও বলা যেতে পারে। কি কারণে মিচেল স্টার্ককে 25 কোটি দিয়ে নেওয়া হয়েছে সেটা কিন্তু স্টার্ক প্রথম ওভারই দেখিয়েছে, তোমার অভিষেক শর্মাকে আউট করে। বাট হেডকে গার্ড করেও কোনো লাভ হয়নি, পরের ওভারে বৈভব বড়ুয়া তাকে আবার গোল্ডেনটাকে আউট করেছে। সেখানে কিন্তু শুরুটাই প্রথম 2 ওভারই হায়দ্রাবাদের 40% ব্যাটিং আউট। এই টিমটা তো 4টে বা 5টে ব্যাটসম্যান নিয়ে খেলে, যতই ব্যাটিং স্ট্রক হোক সেই ব্যাটিংটা অভিষেক, হেড, ক্লাসেন তাদের উপর ডিপেন্ড করে আছে, তো সেখানে তাদের আউট। তারপর শুরু হলো রাহুল ত্রিপাঠি, তাকে আউট করার পালা, এবং সেই জায়গাটা কিন্তু আবারও মিচেল স্টার্ক, বিগ গেম, বিগ ম্যান, বিগ প্লেয়ার, মিচেল স্টার্ক আউট করে দিল তাকে, এবং শুরুতেই পাওয়ার পেতে কলকাতা অনেকটা এগিয়ে গেছিল। এবং দেন তোমার নীতিশ রেড্ডি, হর্ষিত রানা, অসাধারণ একটা বলে নীতিশ রেড্ডিকে আউট করে। দেন তোমার দুটো সাউথ আফ্রিকান ব্যাটসম্যান ছিল, মার্ক্রাম এবং ক্লাসেন, তারা একটু পার্টনারশিপ করছিল, বাট সেখানে আসে গোল্ডেন আর্ম আন্দ্রে রাসেল, রাসেল এসেই মার্ক্রামকে আউট করে। তারপর বরুণ চক্রবর্তী এসে আউট করে শাহবাজ আহমেদকে, তারপর আবার রাসেল আসে আউট করে আব্দুল সামাদকে। ম্যাচ তো ওখানেই ফিনিশ হয়ে গেছিল, শুধুমাত্র কলা সেনের উইকেটটা দরকার ছিল, কলা সেনের হাতে কলা ধরিয়ে দেয় কিন্তু আবারও হর্ষিত রানা, হর্ষিতের একটা ব্রিলিয়ান্ট বল, সেখানে কিন্তু ক্লাসেন হয়ে যায় প্লেড অন, 8 উইকেট পড়ে গিয়েছে। এখন শুধু কামিন্সকে আউট করার পালা, তাহলেই একদম 120-125 মধ্যে হায়দ্রাবাদকে আটকে দেওয়া যাবে। যে স্কোরটা অবভিয়াসলি যে কোনো দিন যদি কলকাতা ফ্যানাদের বলা হতো যে কেকেআর 125-130 চেস করতে যাচ্ছে ফাইনালে, সেটাকে তোমরা নেবে, যে কোনো দিন কেকেআর ফ্যানাদের নিয়ে নিত। দেখা যাক ফাইনাল স্কোরটা কত হয়, সেটা একটু লাস্টে আপডেট করে একদম ডাইরেক্ট ভিডিওটা আপলোড করছি। তো ভাই 125-30 না, 113-তেই শেষ হায়দ্রাবাদ। হোয়াট এ বোলিং পারফরমেন্স, রাশেলের 3 উইকেট, হর্ষিত এবং স্টার্কে দুটো দুটো করে, তার সঙ্গে বৈভব, বরুণ এবং নারায়ণ একটা করে, প্রত্যেকটা বোলার উইকেট নিয়েছে, এবং লাস্টে কিন্তু কামিন্স স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হলো। একটু আগে ক্যাচটা নিয়ে নিলে 100-এর মধ্যেও আটকে রাখা হয়তো যেত, বলছি ঠিক আছে 113 রান, মানে আর কত এক্সপেকটেশন রাখবো। যদিও তোমার দেখলেন তোমার জয়দেব উনাদকাট কিভাবে আউট হলো, বোল্ড হয়ে গেছিলো, উইকেটের আলো জ্বললো না, তারপর আম্পায়ারকে মানে LBW আউট দিতে হলো রিভিউ নিয়ে, আলাদাই আউট ভাই। তো সেই জায়গাতে 113, হোপফুলি 3 নম্বর ট্রফিটা আসছে, আসা উচিত, হবে না কিছু ভাই, কলকাতাই জিতছে, অন্য কিছু হবে না। তো চলো ভাই, তো তোমাদের মতামত কমেন্টে জানাতে থাকো এই বোলিং পারফরমেন্স নিয়ে। স্টার্ক, হর্ষিত, রাসেল, নারায়ণ, বরুণ ফাটিয়ে দিয়েছে, আলাদাই বোলিং করেছে, তোমাদের মতামত জানাতে থাকো এই বোলিং পারফরমেন্স নিয়ে। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে ফাইনালের পর, অনেক ভিডিও আসবে, সরি কলকাতার ব্যাটিং এর পর, কলকাতার IPL জেতার পর।